হ্যাঁ সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন শুধু ছোটোখাটো কিছু চুনু পুটি ধরলেই ব্যাংকিং সেক্টরের আমূল পরিবর্তন হবে বা সংস্কার সম্ভব হবে বিষয়টা এরকম নয় ব্যাংকিং সেক্টরের আমূল পরিবর্তন এবং সংস্কারের জন্য গভীর জলের মাছকে ধরতে হবে আর এইবার কিন্তু ভালো খবর নতুন করে জাল পাতা হচ্ছে গভীর জলের মাছকে ধরার জন্য যার জন্য পুরো বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের এই করুণ দশা এবং ব্যাংকিং সেক্টরগুলোকে একেবারে ভেতর থেকে খালি করে ফেলেছে তাকে ধরার মিশনে নেমেছে বর্তমান সরকার বাংলাদেশের ব্যাংকিং সেক্টর থেকে সব থেকে বেশি পরিমাণের অর্থ লুট করার অভিযোগ যাদের বিরুদ্ধে সেই এসলম গ্রুপ সে এ সালম গ্রুপকে এবার চারো দিক থেকে ঘিরে ফেলেছে অন্তবর্তী সরকার বে নামে ঋণ ও অর্থ পাচার ঠেকাতে প্রভাবশালী এ গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ছয়টি ব্যাংকের সম্পূর্ণ ঋণ বিতরণ এবং এলসি খোলা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক এই ছয়টি ব্যাংকের সকল এলসি বন্ধ এবং কোনো ধরনের ঋণ বিতরণ নতুন করে পাশ হবে না সম্পূর্ণভাবে এটা বন্ধ করে দেওয়া হয়েছে গত সোমবার উনিশে আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জনাব মোহাম্মদ মেজবাউল হক এই তথ্য নিশ্চিত করেছেন যে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য এই ছয়টি ব্যাংক থেকে ঋণ বিতরণ এবং এলসি খোলার নাম করে একটি অর্থ আর বের করা যাবে না সম্পূর্ণভাবে সেগুলো বন্ধ বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়ার পর্যন্ত এই ব্যাংকগুলো থেকে কোনো ধরনের ঋণ নবায়নও করা যাবে না এবং নতুন করে ঋণও দেওয়া যাবে না এলসিও খোলা যাবে না তবে যেহেতু কৃষি চলতি মূলধন এবং এস এম ই আমানতের বিপরীতে বিভিন্ন ধরনের ঋণ এবং প্রণোদনা প্যাকেজের বিভিন্ন কর্মকাণ্ড হয় যেগুলো সাধারণ মানুষ করে থাকে যার জন্য সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় তার জন্য পাঁচ কোটি টাকার একটা লিমিট ধরে দেওয়া হয়েছে যে পাঁচ কোটি টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের ঋণ এই জায়গায় পাশ করা যাবে সাধারণ মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে পূর্বে পরিস্থিতিটা এমন ছিল আপনি